রহমতুল্লাহি ওবরাকুল খালিক ভাই সৌদি আরবের জুবেল থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে তোবা করার জন্য হজুর ভাড়া করে নিয়ে আসতে হয় তিনি আমাদের বাড়িতে আসেন এবং মিলাদখানি করা হয় বিভিন্ন ধরনের দোয়া পড়া হয় হাতে হাত দিয়ে তোবা করানো হয় এরপরে হুজুরের কিছু গিফট দেওয়া হয় বিভিন্ন পদ্ধতিতে আমাদের দেশে তোবা করার পদ্ধতি রয়েছে আমার প্রশ্ন হলো যে পদ্ধতিতে আমাদের দেশে তোবা করা হয় এটি কি শরীয়তসম্মত পদ্ধতি না কোন পদ্ধতিতে তোবা করলে আল্লাহ সুফানো তালার কাছে আমাদের কৃত অন্যায়গুলো থেকে আমরা মুক্ত হতে পারবো জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাওবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মু'মিনুন লা'আল্লাকুম তুফলিহুন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তওবা সম্পর্কে কোরআন মাজিদে বেশ অনেক জায়গাতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সবাই তওবা করো যেটি সুরা নূরের একত্রিশ নম্বর আয়াত এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে অনুরূপ রয়েছে তোমরা একনিষ্ঠভাবে তোবা করো আর আল্লাহকে ডাকতে হলে বা তার কাছে তোবা করতে হলে খুব সহজ তিনি পদ্ধতি শিক্ষা দিয়েছেন বিম সাল আপনার কাছে কেউ যদি প্রশ্ন করে আমার সম্পর্কে তাহলে আপনি বলে দিন আমি খুব কাছেই রয়েছি যখন দোয়াকারী দোয়া করে আহ্বানকারী আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই যথেষ্ট হবে এই জন্য আল্লাহ সুহান হাত আলাকে পেতে হলে কোনো ভায়া ধরতে হয় না কোনো পীর ধরতে হবে না কোনো আলেমকে ধরতে হবে না অন্য কোনো পন্থা ধরতে হবে না আমার তোবা করার প্রয়োজন রয়েছে সরাসরি আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহর কাছে হাত তুলবো আমাকে সুন্দর পদ্ধতি অবলম্বন করতে হবে এটি ঠিক আছে কেননা আল্লাহ করার সম্পর্কে তিনি বলেছেন খুফিয়া তোমরা তোমাদের প্রভুকে ডাকো খুব বিনয় নম্রতার সাথে কাকুত বিনতি করে এবং খুব সঙ্গোপনে যত সঙ্গোপনে ডাকা যায় কখনো কখনো সংগোপনে একাকি রাতের শেষ অংশে ডাকা অতি উত্তম কাজ এই আমরা এভাবে বলবো সম্মানিত ভাই যে তৌবা করার জন্য আমাদের সমাজে যে প্রচলিত পদ্ধতি রয়েছে হুজুর ভাড়া করা এটি শরীয়ত বিরোধী এবং নাজায়েজ কাজ এটি তৌবা করার পদ্ধতি নয় বরং তৌবা নাসুহ একনিষ্ঠ তৌবা বলা হয় কেউ যদি নির্দিষ্ট করে কোনো বড় অন্যায় করে তাহলে সে অন্যায়কে আগে ছেড়ে দিতে হবে অনুরূপভাবে যে অন্যায়গুলি ইতিপূর্বে করে ফেলেছে এটি যদি রবের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার কাছে নত হবে রবের সাথে ওয়াদা করবে যা আর এই ধরনের অন্যায় আমি আর করব না ফিরে যাব না এইভাবে রবের সাথে ওদা অঙ্গীকার করা হলে আল্লাহ আলা তার নিয়তের ভিত্তিতে তাকে ক্ষমা করতে পারেন তিনি সকল ধরনের অন্যায় থেকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এই জন্য আমরা এইভাবেই বলবো তোবা করার জন্য কোনো ব্যক্তির হাতে হাত দিয়ে তোবা করা না অথবা তিনি আমাকে তোবা পড়াবেন আর আমি তোবা পড়বো না এগুলো শরীর মতো পদ্ধতি নয় বরং সরাসরি আল্লাহ সুতার কাছে আমরা তৌবা করবো অল্লাহ আলম